বঙ্গবন্ধু টানেল প্রকল্পটি একটু একদিকে এই সাবকন্টিনেন্টে এত বড় নদীর নিচ দিয়ে নির্মিত প্রথম টানেল, কিন্তু এটার ব্যবস্থাপনা, ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন, বাস্তবায়ন সব ক্ষেত্রে একটা অনন্য সাধারণ একটা উদাহরণ আমাদের কাছে। বাইরে হয়তো অনেকেই ঘটনাটি জানেন না যে এই টানেলটি বাস্তবে রূপ নেওয়ার পেছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কনভেনশনাল ডিপ্লোমেসির বাইরে যে ডিপ্লোমেসি করেছেন সেটা বাস্তব প্রতিফলন হলো টানেল। কারণ চায়না যখন প্রথমে আমাদেরকে ইনভাইট করলো যে তারা টানেলটি করে দেওয়ার জন্য সব রকম ঋণ এবং সহায়তা দিবে, এবং তারই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী 2014 যখন জুলাই মাসের ফার্স্ট উইকে চায়না সফরে যান নেগোসিয়েশনের জন্য এবং অন্যান্য কাজে, তখন ব্রিজ ডিভিশন থেকে আমাদেরকে ইন্ডাক্ট করা হলো। অরিজিনাল টিমের মধ্যে কিন্তু আমরা ছিলাম না, কারণ চায়না পরবর্তীতে এই প্রস্তাব দিয়েছে। এবং আমরা যখন চায়নাতে গেলাম এবং আমাদের সব চুক্তি নিয়ে যখন কথাবার্তা বললাম, যেদিন মিটিং হবে সোমবার আমার মনে আছে, তার আগের দিন রাত্রে 11টার সময় আমাদেরকে জানানো হলো যে চায়না চীন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে এই পর্যায়ে ওনারা এই টানেলটিকে সহায়তা দিতে প্রস্তুত নন। তারপর আমরা রাত 1টা-1:30 পর্যন্ত আমি এবং ফরেন সেক্রেটারি তাদের সাথে অনেক নেগোসিয়েশন করার পরও ওনারা রাজি হলেন না, এবং পরের দিন 2টার সময় যখন মিটিং শুরু হলো, মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে এই টানেলের সহায়তার বিষয়ে উপস্থাপন করার সাথে সাথে চাইনিজ গভর্নমেন্ট তারা বিনীতভাবে একটু অসম্মতি প্রকাশ করলেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলার পরেও ওনারা তাতে সম্মত হননি। তো আমাদের স্বাভাবিকভাবে আমরা সবাই একটু মনে কষ্টে ছিলাম, কিন্তু পরবর্তীতে ডিনারের সময় মাননীয় প্রধানমন্ত্রী একটা অতুলনীয় আনকনভেনশনাল ডিপ্লোম্যাটিক আলোচনা তুলে এই টানেলের বিষয়টা এবং চাইনিজ গভর্নমেন্ট আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, এবং দাওয়াত দিয়ে নিয়ে এসে যদি আমাদেরকে এইভাবে ফিরিয়ে দেয় তাহলে এটা ডিপ্লোম্যাটিক চ্যানেল বা মানুষের মধ্যে কীরকম রিয়াকশন হতে পারে বা একটা মনোভাবের সৃষ্টি হতে পারে তা উল্লেখ করে যখন বললেন যে আপনারাই আমাদেরকে ইনভাইট করেছেন, আমরা এই টানেলে আপনাদের কাছ থেকে সহায়তা চাইনি, তখন চাইনিজ প্রাইম মিনিস্টার বিকেম ভেরি হ্যাপি এবং উনি ইনস্ট্রাকশন দিলেন সবাইকে, আমাদেরকে ডাকলেন ডাইনিং টেবিলেই, মাননীয় প্রধানমন্ত্রী এবং চাইনিজ প্রধানমন্ত্রীর সামনে আমরা এবং তাদের কমার্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, এবং আমরা যখন আলোচনা শুরু করলাম তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথাতে চাইনিজ প্রাইম মিনিস্টার কনভিন্স হলেন এবং উনি ইনস্ট্রাকশন দিলেন ভোর 4টায় একটা লেট নাইট ডিনার ডাকতে এবং সেখানে চুক্তি স্বাক্ষর করা হবে। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভলান্টিয়ার করলেন যে এক্সিলেন্সি আপনার আসার প্রয়োজন নেই, আমার সুইটে বড় ড্রয়িং রুম আছে, সেখানে বসে আমরা এই চুক্তিটা স্বাক্ষর করে নেব। এবং আমরা বেরোয়ে গেলাম ডিনার না খেয়েই, এবং রাত্রে 12টা-12:15 দিকে মাননীয় প্রধানমন্ত্রীর রুমে বসে চাইনিজ কমার্স মিনিস্টার এবং আমরা মিলে চুক্তিটা স্বাক্ষর করেছি। এটা একটা অতুলনীয় দিক, এই আনকনভেনশনাল ডিপ্লোম্যাটিক এফোর্টটা না থাকলে এটা কোনোভাবেই বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এবং রাত্রে 12:30 যখন আমরা চুক্তি করে বের হয়ে যাই, এটা যদিও ব্যক্তিগত বিষয় তবু আমি উল্লেখ করছি, মাননীয় প্রধানমন্ত্রী তখন জিজ্ঞেস করছেন আমাকে এবং ফরেন সেক্রেটারিকে তোমরা কোথায় যাচ্ছ, স্যার এখন তো চুক্তি শেষ আমরা রুমে চলে যাচ্ছি। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেন তোমরা তো খাওনি, তোমাদের জন্য আমি টেবিলে ভাত, সবজি, ডাল এবং গরুর গোশত রেখেছি, ভাত খেয়ে যাও। তো এই যে অসাধারণ একটা মানবতা, এবং উনি খেয়াল করেছেন যে আমরা কাজ করতে গিয়ে হয়তো খেতে পারিনি, আসলেও আমরা অভুক্তই ছিলাম। তো এই যে উনি যে এত বিপর্যয়ের মধ্যে, এত টেনশনের মধ্যেও যে আমাদের ব্যক্তিগত দিকগুলো খেয়াল রেখেছেন, আর তা না হলে আজকের এই টানেল বাস্তবে অ্যাকচুয়ালি রূপ নিত না। তো সেজন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।